হ্যালো ভিউয়ার, এই মুহূর্তে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, ফ্লাইট রাডারের এই ছবিটিতে দেখাচ্ছে বর্তমানে পৃথিবীর কোনো একটি জায়গাতে কী পরিমাণ এয়ারক্রাফট রয়েছে। অল্প একটু জায়গাতে এই পরিমাণ এয়ারক্রাফট থাকলে পুরো পৃথিবী জুড়ে কতগুলো এয়ারক্রাফট আছে সেটা আপনারা কল্পনাই করতে পারেন। গত 6 মাস ব্যবধানে বোয়িং 737 ম্যাক্স এয়ারক্রাফটে দুটি দুর্ঘটনা ঘটেছে। দুটি দুর্ঘটনাতেই পুরো এয়ারক্রাফটটি আকাশ থেকে মাটিতে পড়ে ক্রাশ হয়ে যায়। একটি ঘটনা ঘটেছে লায়ন এয়ার ইন্দোনেশিয়াতে, অপর ঘটনাটি ঘটেছে আফ্রিকার ইথিওপিয়াতে। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব কেন এই দুর্ঘটনাগুলো হচ্ছে এবং এই দুর্ঘটনাগুলোর কারণ কী, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওটির মাধ্যমে খোঁজার চেষ্টা করব। ১৯১৬ সালে বোয়িং কোম্পানিটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম বোয়িং। কোম্পানিটি প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত যত এয়ারক্রাফট তৈরি হয় এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এয়ারক্রাফট হচ্ছে বোয়িং 737। এই বোয়িং 737 এর মধ্যে একটি সিরিজ হচ্ছে বোয়িং 737-800 ম্যাক্স। বোয়িং 737-এর যে দুটি দুর্ঘটনা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, সেই দুটি দুর্ঘটনার মধ্যে একটি ঘটেছে গত অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইন্সে, অপর দুর্ঘটনাটি ঘটেছে সাম্প্রতিককালে যেখানে 157 জন প্যাসেঞ্জার এবং ক্রু সহ সবাই মারা গিয়েছে ইথিওপিয়াতে। যেহেতু দুটি এয়ারক্রাফটই সেম টাইপের, সুতরাং অ্যাক্সিডেন্টটাও যে একটা কমন বা একটাই কারণ থেকে হয়েছে সেটা অনেকেই অনুমান করছেন, এবং এই অনুমানটা কতটুকু সত্য সেটা তখনই জানা যাবে যখন ইনভেস্টিগেশন শেষ হবে। ইথিওপিয়ায় এয়ারক্রাফটটি ক্রাশ হওয়ার পরে ইউরোপ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সহ বিশ্বের বড় বড় দেশে 737 ম্যাক্স এয়ারক্রাফট উড্ডয়ন নিষিদ্ধ করে। এবং এক্স্যাক্টলি কী কারণে বিমান দুর্ঘটনাটি ঘটেছে সেটাও জানা যাবে যখন বিমানটির ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডাটা রেকর্ডার খুঁজে পাওয়া যাবে। এই হলো ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডাটা রেকর্ডার। দেখতে অরেঞ্জ কালারের হলেও একে বলা হয় ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স এবং ককপিট ভয়েস রেকর্ডার, এই দুটি কম্পিউটারে একটি ফ্লাইটের পাইলটদের কথাবার্তা থেকে শুরু করে সমস্ত প্যারামিটার স্টোর করে বা জমা করে রাখা হয়। লায়ন এয়ারের ব্ল্যাক বক্স অনুসন্ধান করে অনুসন্ধান টিম যে বিষয়টি নিশ্চিত হয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র একটি ছোট সেন্সর, যেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সর। এই সেন্সরটি ফল্টি হওয়ার কারণে বিমানটি দুর্ঘটনায় কবলিত হয়। এই হচ্ছে সেন্সর যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সরটি কীভাবে কাজ করে সেটি আমরা এই ভিডিওটিতেই দেখতে পাবো। তার আগে আমরা একটু চোখ বুলিয়ে নেই এই ছোট্ট সেন্সরটি ফল্টি হওয়ার কারণে বোয়িং কোম্পানিকে কী পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি অপারেটরের নাম যারা বোয়িং 737 ম্যাক্স এয়ারক্রাফ্টের কাস্টমার। এই সকল কাস্টমার অনেকেই আছে এয়ারক্রাফ্ট অর্ডার করেছেন, অনেকেই এখনও এয়ারক্রাফ্ট হাতে পাননি, অনেকে এয়ারক্রাফ্ট অপারেট করছেন। ইথিওপিয়ার দুর্ঘটনার পর সারা বিশ্বব্যাপী বোয়িং 737 ম্যাক্স এয়ারক্রাফ্ট নিষিদ্ধ করার ফলে বোয়িংকে পড়তে হবে বিরাট অর্থনৈতিক লসের মধ্যে, এবং এই অর্থনৈতিক লসের পরিমাণ প্রায় $5.1 বিলিয়ন। ইথিওপিয়ার দুর্ঘটনাটি কী কারণে ঘটে থাকতে পারে সেই বিষয়টি ইলাস্ট্রেশন করার আগে আপনারা যাতে খুব সহজে বিষয়টা বুঝতে পারেন তার জন্য এয়ারক্রাফ্টের কিছু বেসিক প্যারামিটার আমি এখানে বর্ণনা করব। ইন ফ্লাইটে একটি এয়ারক্রাফ্টে 4টা ফোর্স বেসিক্যালি কাজ করে। এই 4টা ফোর্স হচ্ছে লিফট, ওয়েট, থ্রাস্ট এবং ড্র্যাগ। লিফট ফোর্স হচ্ছে এয়ারক্রাফ্টের বডি এবং কন্ট্রোল সার্ফেসের মাধ্যমে যে লিফট তৈরি হয় সেটা। ওয়েট হচ্ছে এয়ারক্রাফ্টের গুডস এবং বডির টোটাল ওয়েট। আর থ্রাস্ট হচ্ছে ইঞ্জিন সামনে নিয়ে যাওয়ার জন্য এয়ারক্রাফ্টের যে পাওয়ার দেয় সেটাকে বলা হয় থ্রাস্ট। আর ড্র্যাগ হচ্ছে এয়ারক্রাফ্টের ফিউজলেস এবং কন্ট্রোল সার্ফেস এবং টোটাল বডির যে ঘর্ষণ বাতাসের সাথে সেটাকে বলা হয় ড্র্যাগ। ভিডিও ডেসক্রিপশনে আপনারা সবগুলো জিনিসের ডেফিনেশন দেখে নেবেন, এখানে আমি সুন্দরভাবে নিচে ডেসক্রিপশনে দিয়ে দিই। বোয়িং 737 ম্যাক্স এয়ারক্রাফট দুর্ঘটনার সাথে সবচেয়ে বেশি যে জিনিসটি জড়িত সেটি হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক। অ্যাঙ্গেল অফ অ্যাটাক কী? অ্যাঙ্গেল অফ অ্যাটাক হচ্ছে আমরা একটা এয়ারক্রাফ্টের নোজ থেকে টেল পর্যন্ত যদি একটি লাইন কল্পনা করি এবং বাতাসের ডিরেকশন বা বাতাসের দিকের একটা লাইন যদি কল্পনা করি, এই দুই লাইনের মধ্যবর্তী যে কোণ সেই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ অ্যাটাক। এই অ্যাঙ্গেল অফ অ্যাটাক ফ্লাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এয়ারক্রাফ্টের যে লিফট প্রোডিউস হয় সেটা সম্পূর্ণ নির্ভর করে এয়ারক্রাফ্টের এই অ্যাঙ্গেল অফ অ্যাটাকের উপর।
এয়ারক্রাফট যখন ফ্লাই করে এই অ্যাঙ্গেল অফ অ্যাটাক প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। এই অ্যাঙ্গেল অফ অ্যাটাক পরিবর্তন হতে হতে যদি বাড়তে বাড়তে 16 ডিগ্রি পর্যন্ত যায় তাহলে এয়ারক্রাফটের লিফট কমতে থাকে, অর্থাৎ 0 থেকে 16 ডিগ্রি পর্যন্ত এয়ারক্রাফটের লিফট ভালো থাকবে। এখানে আপনারা দেখেন এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সর, যেটা এয়ারক্রাফটের সামনে নোজের দিকে লাগানো থাকে, এবং এয়ারক্রাফট যখন 16 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল অফ অ্যাটাক হয়ে যায় তখন এয়ারক্রাফটের স্টল শুরু হয়। এই স্টলের কারণে এয়ারক্রাফটের লিফট অনেক কমে যায়, এবং আরও বেশি যদি অ্যাঙ্গেল অফ অ্যাটাক বাড়তে থাকে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাটাকে চলে যায়, তখন এয়ারক্রাফটটি কী হবে, ডাইরেক্ট স্টল হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি অ্যাঙ্গেল অফ অ্যাটাক এই ছবিতে। তো এরকম হলে এয়ারক্রাফট কী হবে, ডাইরেক্ট এয়ারক্রাফট নিচে পড়বে, অর্থাৎ আপনি যদি উপর থেকে একটা পাথর ছেড়ে দেন যেরকম স্পিডে নিচে পড়তে থাকবে, অ্যাঙ্গেল অফ অ্যাটাক যদি তার ক্রিটিক্যাল ভ্যালুতে চলে যায় সেটা কী হবে, তখন এয়ারক্রাফটটি ডাইরেক্ট নিচে পড়তে থাকবে। সো এই জন্য অ্যাঙ্গেল অফ অ্যাটাক মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন কোথায় অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সরটি লাগানো আছে এয়ারক্রাফটের মধ্যে। একই রকমভাবে এয়ারক্রাফটের নোজ ডাউন হলেও নেগেটিভ অ্যাঙ্গেল অফ অ্যাটাক তৈরি হয়, সেটা আরও বেশি ডেঞ্জারাস। নেগেটিভ অ্যাঙ্গেল অফ অ্যাটাক তৈরি হলেও এয়ারক্রাফটের স্টল তৈরি হবে এবং এয়ারক্রাফটটি নিচে নেমে আসবে। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। 737 ম্যাক্স এয়ারক্রাফটে মোট সিট সংখ্যা 175 থেকে 190। এয়ারক্রাফটে ব্যবহার করা হয়েছে CFM লিপ 1B ইঞ্জিন, যে ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী এবং বড়। সেম ইঞ্জিন বোয়িং 787 ড্রিম লাইনার এয়ারক্রাফটের জন্য ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনের রেটিং এবং পাওয়ার অত্যন্ত বেশি। এই ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী, বাট এটা অত্যন্ত ফুয়েল এফিসিয়েন্ট, অর্থাৎ এর ফুয়েল এফিসিয়েন্সি নর্মাল ইঞ্জিনের চেয়ে 14% বেশি। কিন্তু ফুয়েল এফিসিয়েন্সি হলে কী হবে, এই ইঞ্জিনের একটা সমস্যা হচ্ছে, এই ইঞ্জিন ছোটো এয়ারক্রাফটে ব্যবহার করার ফলে বোয়িং 737 ম্যাক্স এয়ারক্রাফটের নোজ ডাউন টেন্ডেন্সি তৈরি হয়। নোজ ডাউন মানে হলো এয়ারক্রাফটের সামনের অংশটা নিচের দিকে ঝুঁকে থাকা। তো এটা যেহেতু একটা আনসেফ কন্ডিশন, তো এই কন্ডিশন থেকে মুক্তি পাওয়ার জন্য বোয়িং কী করলো, তাদের এয়ারক্রাফটে এমকাস, অর্থাৎ ম্যানুভারিং ক্যারেক্টারিস্টিক অগমেন্টেশন সিস্টেম নামে একটা নতুন সিস্টেম ডিজাইন করলো, যে ডিজাইনটার কাজ হবে এয়ারক্রাফটের যখন এই নোজ ডাউন টেন্ডেন্সি হবে সেটাকে যাতে এই এমকাস সিস্টেম ট্যাকেল দিতে পারে। এমকাস সিস্টেম মূলত এয়ারক্রাফটের হরিজন্টাল স্টেবিলাইজারের সাহায্যে, এখানে দেখতে পাচ্ছেন হরিজন্টাল স্টেবিলাইজার, দুই পাশে দুইটা হরিজন্টাল স্টেবিলাইজারকে আপ করে এয়ারক্রাফটের যে নোজ ডাউন টেন্ডেন্সি হয় সেই নোজ ডাউন টেন্ডেন্সিকে নোজ আপ করে দেয়, অর্থাৎ এয়ারক্রাফটের তখন আর মাথাটা নিচের দিকে যাবে না। তো এই যে সিস্টেমটা ইনকর্পোরেট করা হলো, এই সিস্টেমটাকে কীভাবে ব্যবহার করতে হবে সেই ব্যাপারে ক্যাপ্টেনদেরকে বা পাইলটদেরকে খুব বেশি ট্রেনিংও দেওয়া হয়নি, বা তারা এই বিষয়ে খুব একটা জানতো না। এখানে আপনারা দেখুন কীভাবে হরিজন্টাল স্টেবিলাইজার মুভমেন্ট করে, অর্থাৎ এই হরিজন্টাল স্টেবিলাইজারকে মুভ করলে এয়ারক্রাফটের নোজ যে অংশটা আছে ইনফ্লাইটে সেটা আপ এবং ডাউন করা হয়। তো এইটাকে ট্রিমিং করে মূলত এয়ারক্রাফটের নোজকে আপ অথবা ডাউন করা হয়। তো বোয়িং 737 ম্যাক্স এয়ারক্রাফটে কী হয়েছিল বলে মনে করা হয় চলুন দেখে নিই। এই হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সর। এয়ারক্রাফট টেক অফ করার কিছুক্ষণ পরই ক্যাপ্টেন অনুধাবন করলেন যে অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সরের কোনো ডাটা নেই, অর্থাৎ অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সরটি নষ্ট হয়ে গেছে। তো এই অবস্থায় ক্যাপ্টেনের কাছে এয়ার ডাটা নেই। এয়ার ডাটা নেই মানে হচ্ছে এয়ার স্পিড এবং আল্টিটিউডে মিসম্যাচ, এবং একই সাথে তার কাছে ইনফরমেশন যদি এরকম দিয়ে থাকে যে অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সর খুব হাই, তাহলে তার কাছে স্টল ওয়ার্নিং চলে আসার কথা, অর্থাৎ এয়ারক্রাফট যদিও লেভেল ফ্লাইটে থাকে তথাপি তার কাছে মনে হবে যেন এয়ারক্রাফটটি এখন অ্যাঙ্গেল অফ অ্যাটাক অনেক বেশি, অর্থাৎ নোজ অনেক হাই অবস্থায় আছে। কিন্তু প্রকৃতপক্ষে এয়ারক্রাফটের নোজ লেভেল অবস্থায় ছিল, কিন্তু ক্যাপ্টেন যখন এই অ্যাঙ্গেল অফ অ্যাটাকের এই ওয়ার্নিংকে যখন সংশোধন করার জন্য আরও এয়ারক্রাফটের নোজকে ডাউন করবেন, তখন প্রকৃতপক্ষে নোজ ডাউন থেকে আরও ডাউন হচ্ছে। এভাবে প্রত্যেকবার যখন তিনি সংশোধন করতে চাইবেন নোজ ডাউন এবং ডাউন হচ্ছে। এই ডাউন হতে হতে একসময় নেগেটিভ স্টলে চলে গেল, অর্থাৎ এয়ারক্রাফটের নেগেটিভ অ্যাঙ্গেল অফ অ্যাটাক চলে আসলো এবং এয়ারক্রাফটটি অর্থাৎ স্টল শুরু হলো। স্টল মানে হচ্ছে একটা নর্মাল একটা পাথরকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই, এটা যেরকম ধপাস করে নিচে পড়ে, এয়ারক্রাফট স্টলে যাওয়া মানে তার মধ্যে কোনো লিফট নেই, লিফট জিরো, এয়ারক্রাফটটি ডাইরেক্ট নিচে পড়ে যাবে, এবং সেই ঘটনাটি সেখানে ঘটলো। এবং পুরো ঘটনাটা এত দ্রুত ঘটেছে যে ক্যাপ্টেনের কাছে তো এতটুকু সময়ও ছিল না যে জিনিসগুলো খুব দ্রুত কন্ট্রোল করতে পারবে। তো যা হওয়ার তাই হলো, এবং সবাই অনুমান করছে মোটামুটি এই ঘটনাটাও ওই ইথিওপিয়াতে সেই সেম ঘটনাটাই ঘটেছে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করবেন, এবং দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।